ওয়েলকাম ব্যাক। নিশ্চয়ই আগের ক্লাসটা দেখে অনেকের কাছে মনে হয়েছে খুবই অস্পষ্ট। ক্লাস কি, অবজেক্ট কি, কিভাবে ক্লাস তৈরি হয়, কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, একটু ধোঁয়াশা মনে হয়েছে। তো আমি পরবর্তী প্র্যাকটিস সেশনে প্রথমে ক্লাসটা কিভাবে তৈরি হয় সেটা আলাদা করে দেখাবো, দেন এর পরের ক্লাসে অবজেক্টটা কিভাবে তৈরি হয় সেটা দেখাবো আলাদা করে। তাহলে বিষয়টা খুব ইজি হয়ে যাবে। তো প্রথমে কি করলাম, এটা আমি কমেন্ট করে নিলাম, ঠিক আছে। দেন আমি আবার বললাম ক্রিয়েটিং ক্লাস, কিভাবে ক্লাস তৈরি করতে হয়। তো প্রথমেই কি করব, ক্লাস তৈরি করব। ক্লাস তৈরি করতে গেলে আমরা জানি প্রথমেই একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়, সেটা হলো ক্লাস। দেন ক্লাসের নাম দিতে হয়। সে ফর এক্সাম্পল ক্লাসের নাম হচ্ছে এইবার আওয়ার ক্লাস, এবং ক্লাসের নাম সবসময় বড় হাতের হয়, ঠিক আছে। এরকম করে এটাকে আমরা বলি এটা কনভেনশন, নিয়ম, যে দুটো যদি শব্দ থাকে তাহলে প্রথম অক্ষরটা বড় হাতের হবে, দ্বিতীয় অক্ষরের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, ঠিক আছে। এই ধরনের লেখাগুলোকে আমরা, অনেকগুলো বিষয় আছে যেমন ক্যামেল কেস, পাস্কাল কেস, এগুলো কি আমরা পরে দেখব। কিন্তু আপাতত মনে রাখি, একাধিক যদি হয়, যদি তিনটা শব্দ হয় তাহলে তৃতীয় শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, আওয়ার ক্লাস। দেন জাস্ট কোলন লিখে যে এন্টার চাপ দিলাম, ক্লাস তৈরি হয়ে গেল। দেন ক্লাসের ভেতরে, ক্লাসের এটা স্কোপ, ঠিক আছে, যেখানে ব্লিঙ্ক করছে এই বরাবর হলো ক্লাসের স্কোপ। এর বাইরে চলে গেলেই আমরা ক্লাসের স্কোপের বাইরে, ক্ষমতার বাইরে চলে যাব। ওকে, এক্স সমান সমান বললাম 100, ঠিক আছে। আওয়ার ক্লাস হলো একটা ক্লাসের নাম, তার একটা প্রপার্টিস আছে এক্স, আমরা জানি। এইটা কিন্তু আবার ভেরিয়েবল, এর ভেতরে 100 আছে, ঠিক আছে। এইটাকে বলা হয় প্রপার্টিস, এবং এইটাকে বলা হয় প্রপার্টিস এর ভ্যালু, ঠিক আছে। আবার যদি ভেরিয়েবলের দিক থেকে চিন্তা করো, এটা ভেরিয়েবল, ভেরিয়েবলের মান হলো 100, কিন্তু এইটা হলো ক্লাসের প্রপার্টিস, ঠিক আছে। ক্লাসের মেথডও থাকতে পারে, সেটা আমরা পরে দেখব, আপাতত জাস্ট জানি এটা হলো ক্লাসের প্রপার্টিস। ওয়াই আরেকটা প্রপার্টিস, এইটার ভ্যালু হলো 20 সাপোজ, ঠিক আছে। এইবার ক্লাস তো তৈরি হয়ে গেল, ঠিক আছে, আমরা শিখে গেলাম যে ক্লাসটা কিভাবে তৈরি হয়, ঠিক আছে। দেন আমরা প্রিন্ট করে দেখতে পারি আসলে এটা ক্লাস হয়েছে কিনা, আওয়ার ক্লাস, এটা প্রিন্ট করলে বুঝতে পারবো, ঠিক আছে। ওকে, দেন আমি এটা ক্লিয়ার করে নিই। দেন পাইথন উপ ডট পাই এন্টার, আমরা দেখছি এটা ক্লাস, আওয়ার ক্লাসটা হলো একটা ক্লাস, ঠিক আছে। এখন আমরা যদি এই ক্লাসের প্রপার্টিস গুলো অ্যাক্সেস করতে চাই, ব্যবহার করতে চাই, আমরা এটাকে অ্যাক্সেস করা বলি, ঠিক আছে, তাহলে কি করতে হবে, একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আপাতত আমরা ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাসের প্রপার্টিস কি করলাম, ক্রিয়েট করলাম, এই পর্যন্তই থাকি, ঠিক আছে। দেখা হবে পরের সেশনে, যেখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করব এবং
অবজেক্ট তৈরি করব আওয়ার ক্লাস ব্লুপ্রিন্ট থেকে। ক্লাস হলো ব্লুপ্রিন্ট, নকশা, জাস্ট প্ল্যান, ঠিক আছে, টেমপ্লেট যাই বলি না কেন। এবং এইটা ব্যবহার করে আমরা অবজেক্ট ক্রিয়েট করব, সেটা দেখব পরের প্র্যাকটিস সেশনে, ঠিক আছে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ।